আজকে বানিয়েছি গুড় ছাড়া গুড়ের পায়েস। পায়েসটা বানিয়ে ফেলি। এখানে নিয়েছি 1 কেজি গরুর দুধ, ছেঁকে নিচ্ছি। নিত্য নতুন পিঠেপুলি রেসিপি নিয়ে চলে আসব রোজ রোজ। আপনারা সব দেখতে থাকুন কিভাবে আমি বিভিন্ন রকমের পিঠেপুলি রেসিপি বানাতে পারি। আর বন্ধুরা, যে আনন্দের কথাটা বলছিলাম, খুবই আনন্দের কথা, আমার তো খুবই আনন্দ লাগছে বা আনন্দ পাচ্ছি, তাই এই আনন্দটা আমি ধরে রাখতে পারছি না, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সকল বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা করে দেখবেন। সকল বন্ধুরা এত আনন্দ দিয়েছে, আমি সত্যি বুঝতে পারিনি। আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ হতে চলেছে বন্ধুরা, শুধু আপনাদের জন্য। তা আমার চ্যানেলটা আর কয়েক মাস বলবো না, কয়েকটা দিনই বলবো, আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাচ্ছে। তা সকল বন্ধুদের জন্য, শুধু আপনাদের জন্য। তা আমি কি বলবো, খুবই খুব খুশি। আমার বড়দের জন্য আমি প্রণাম জানাচ্ছি, যে বড়রাও আমার ভিডিওটা দেখে, আমার খুবই খুশি। আর ছোটদের জন্য অনেক 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 ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। আমি বন্ধুদের সব ভালোবাসা দিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর এই ভিডিওটা অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কি বলবো, বলার ভাষা নেই, যে এখনও আমার 1 বছর পূর্ণ হয়নি, কিন্তু আমার মনিটাইজ হয়ে যাচ্ছে বন্ধুরা, শুধু আপনাদের জন্য। আপনারা এরকমই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর অবশ্য করে বলছি বন্ধুদের, ভিডিওটা একটু বেশি করে দেখবেন। আর সকল বন্ধুদের বলছি, একটা কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর কি বলবো, এটাই আমার আনন্দ, আর আনন্দটা সম্পূর্ণ আপনাদের জন্য, আর কিছু না। এখানে নিয়েছি 150 গ্রাম গোবিন্দভোগ চাল, ধুয়ে নেব, জল ঢেলে দিচ্ছি। গোবিন্দভোগের চালের সেন্টই আলাদা, ধুচ্ছি তো দেখুন একবারে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। দুধ খুব ভালো করে জাল করে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, দুধ খুব সুন্দর করে জাল করে নিয়েছি। এই চালটা ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 150 গ্রাম চাল দিলাম, আজকে পায়েসটা সুন্দরভাবে ক্ষীরের মতো হবে। যদি পায়েস বানান আপনারা, যদি বাতাসা দেন, বাতাসা দিয়ে পায়েস বানালে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর চিনি দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু চিনির চাইতে বাতাসার স্বাদটা অন্য রকম। এখানে পায়েসের চাল ফুটে গেছে, এই দেখুন বন্ধুরা, এই কটা কিশমিশ নিয়ে নিচ্ছি, ধুয়ে নেব, দেবো কাজু বাদাম, কাজু বাদাম কটা ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব, দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। একটা এলাচ নিয়েছি, এলাচ কটাও দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে দেবো, পায়েসটা অনবরত নাড়তে হবে, তলায় লেগে যাবে। এখানে নিয়েছি বাতাসা, ঢেলে নিচ্ছি, এইটুকু দেবো, এইটুকুতে অনেক মিষ্টি হয়ে যাবে। আর পায়েসটা খুব একটা মিষ্টি ভালো লাগে না, তাই অল্প মিষ্টি দেবো। আপনারা মিষ্টিটা কম বেশি করেও নিতে পারেন, আমি অল্পই নিলাম। দিয়ে দিচ্ছি বাতাসা, খুব ভালো করে নেড়ে দেবো। নিচ্ছি চিনি, চিনিটা আমি একটু ভালো করে লাল করে পুড়িয়ে নেব, দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এই দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে চিনিটাকে জাল করে নিয়েছি। কে বলবে যে একটা খেজুরের গুড় না, দেখেন তো। এবার দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে, খুব সুন্দর একটা কালার লাগবে, খেতে খুব সুন্দর লাগবে। দারুণ টেস্টি হবে আজকে পায়েসটা, এই দেখুন বন্ধুরা, একেবারে খেজুরের গুড়ের পায়েস। এখানে নিয়েছি গাওয়া ঘি, ওপর দিয়ে একটু গাওয়া ঘি দিয়ে দেবো। আজকে পায়েসটা আমি যেরকম বানালাম, আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একবারে ঠাকুরের ভোগের পায়েসের মতো খেতে লাগবে। আর আপনারা যদি খেজুরের গুড় এখন না পান, এখন উঠেনি, আবার কোনো কোনো জায়গায় উঠে যায়, কিন্তু আমি বাড়িতে বানিয়ে ফেললাম খেজুরের গুড়ের পায়েস। আজকে বাড়িতে বানিয়ে ফেললাম গুড় ছাড়া গুড়ের পায়েস। এই দেখুন কালারটা দেখুন একবারে, কে বলবে যে এটা গুড় ছাড়া গুড়ের পায়েস। সুন্দরভাবে কালার করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেবো।
গুড় ছাড়া গুড়ের পায়েস। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আমি এরকম বানিয়েছি গুড় ছাড়া গুড়ের পায়েস। এই পায়েসটা কেমন বানিয়েছি বন্ধুরা আপনারা কমেন্টে লিখবেন আমি কেমন বানিয়েছি, তবে তো একটু খুশি হব নাকি? আপনারা সকল বন্ধুরা একটা করে কমেন্ট করবেন, লাইক করবেন, তবেই তো আমার ভালো লাগবে যে আমার এইসব ভালো ভালো বন্ধুরা আমার পাশে আছে।